যখনই কোনো নতুন ভিউয়ার্স আপনার চ্যানেলে আসে এবং আপনার চ্যানেলে আসার পর সবথেকে প্রথমে যেটা সে লক্ষ্য করে সেটা হচ্ছে আপনার চ্যানেলের কভার আর্ট। আপনার চ্যানেলের কভার আর্ট যদি খুব অ্যাট্রাকটিভ না হয়, খুব আই ক্যাচিং না হয়, এক কথায় বলতে গেলে যদি প্রফেশনাল টাইপের না হয়, তাহলে সেই নতুন ভিউয়ার্স আপনার চ্যানেলে এসেও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে চলে যাবে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা শিখবো কী করে আমরা আমাদের হাতে স্মার্টফোনটা দিয়ে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই খুব সহজে প্রফেশনাল কভার আর্ট আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বানাতে পারবো। সো হে গাইস, আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দিয়ে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে অলে করে দিন, যাতে আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। যখনই নতুন কোনো একটা ভিউয়ার্স আপনার চ্যানেলে আসে, সে হতে পারে সাজেস্টেড ভিডিওর মাধ্যমে, বা হতে পারে সার্চের মাধ্যমে, বা হতে পারে আপনার কাস্টম লিঙ্কের মাধ্যমে, তো সেই নতুন ভিউয়ার্সটা যখনই আপনার চ্যানেলে আসে সবথেকে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে আপনার চ্যানেলের কভার আর্ট। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কী করে আমরা মোবাইল দিয়ে খুব সহজে প্রফেশনাল টাইপের কভার আর্ট আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বানাতে পারবো। তো চলুন মোবাইল স্ক্রিনে এবার আমরা দেখে নিই কী করে আমরা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর প্রফেশনাল কভার আর্ট বানাবো। সো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন বা আপনার যে কোনো রকম একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনি ট্যাপ করবেন স্ন্যাপা, SNAPP, বা যে লিঙ্কটা সেটা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এটা লিখে সার্চ করবেন আপনি এখানে। সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় লিঙ্কটা শো হবে, তো এই লিঙ্কটার উপর আপনি ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি উপরে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর নিচে চলে যাবেন, দেন এখানে ডেস্কটপ সাইট বলে যে চেকবক্সটা রয়েছে এটা টিক করে দেবেন আপনি এখানে। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা অপশন শো হচ্ছে ক্রিয়েট মাই গ্রাফিক্স নাও। সো এখানে ক্রিয়েট মাই গ্রাফিক্সে ক্লিক করার পর আপনাকে একটা ছোট কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। তো আমি এখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট একটা খুলে নিচ্ছি। তো আপনার ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, দেন একটু নিচে চলে যাবেন, গেট স্টার্টেড ফ্রিতে ট্যাপ করবেন। তারপরে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন আই এম রেডি, সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে যাবেন। তো আমরা এখানে দেখবো কী করে আমরা ইউটিউবের চ্যানেলের জন্য একটা সুন্দর কভার আর্ট বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউটিউব চ্যানেল আর্ট বলে একটা অপশন শো হচ্ছে, দেন আমরা এটার উপর ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনার সামনে প্রচুর টেমপ্লেটস শো হচ্ছে, আপনার পছন্দ মতো একটা আপনি টেমপ্লেটস এখানে চুজ করে নেবেন, দেন এটাকে আমরা এডিট করবো। তো এখানে আমি একটা র্যান্ডম টেমপ্লেটস চুজ করে নিচ্ছি, তো আমি এই টেমপ্লেটসটাকে এডিট করবো। তো আমি এখানে ক্লিক করবো একবার। তো আপনি দেখতে পাচ্ছেন এখন আমার সামনে প্রিভিউ অপশনে এই যে টেমপ্লেটসটা শো হচ্ছে, এবার এটাকে আমাদের চ্যানেল অনুযায়ী আমাদের কাস্টমাইজ করতে হবে। তো আমরা প্রথমে নামটা চেঞ্জ করব। তো আপনারা এখানে জুম করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যদি আপনার কম্পিউটার, পিসি বা ল্যাপটপ থাকে তাহলে কি আপনি ওখান থেকে করবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। তো আপনি প্রথমে এই যে নামটা রয়েছে এই নামটাকে আমরা চেঞ্জ করে নেবো, এখানে এখানে ডবল ট্যাপ করে নেবো। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন, দেন আপনার যে সাবটাইটেলটা রয়েছে সেটা আপনি এখানে এডিট করে নেবেন। জাস্ট এর উপর ট্যাপ করবেন, তাহলে এখানে এডিট অপশনটা চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম আর সাবটাইটেল আমি এখানে অ্যাড করেছি। এবার চাইলে আপনি এর ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারেন, আপনি এখানে ক্লিক করে আপনি সাইড থেকে গিয়ে কিন্তু আপনি এখানে নিজের কাস্টমাইজ মতো এখানে কালার করতে পারেন বা এগুলোকে নিজের মতো এডিট করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এডিটের অপশন আছে। আপনি এটাকে যত সময় দিয়ে করবেন এটা আপনার ততটা অ্যাট্রাকটিভ হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে প্রচুর ফ্রন্ট শো হচ্ছে, আপনার যে ফ্রন্টটা পছন্দ সেই ফ্রন্টটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তো এবার আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে আমাদের সামনে একটা অপশন শো হচ্ছে এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের যে এটা দেওয়া রয়েছে এটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এখানে আমাদের নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে আমরা লিখে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা রয়েছে এটা এডিট করে ফেলেছি। এরপর আমাদের এই যে ছবিটাকে সেটা চেঞ্জ করতে হবে। ছবিটা চেঞ্জ করার জন্য ছবির উপর ট্যাপ করবো, দেন প্রথমে এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে লেয়ার থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা একটু সাইডে চলে আসবো। সাইডে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রচুর অপশন শো হচ্ছে, এখানে আমরা গ্রাফিক্স অপশনে চলে যাবো। গ্রাফিক্স অপশনে যাওয়ার পর আমরা আপলোডসে যাবো, দেন এখানে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করবো, দেন আমাদের যে ছবিটা অ্যাড করবো সেটা প্রথমে সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে এটাকে আপলোড করে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা সেটা আপলোড হয়ে গেছে, দেন আমরা ছবিটার উপর আবার ক্লিক করবো। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউ অপশনে যে ছবিটা চলে আসবে। তো এরপরে আমাদের ছবিটাকে আমাদের সাইজ অনুযায়ী ঠিক করে নিতে হবে। প্রথমে আমি এটাকে জুম করে নিই একটুখানি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কভার আর্টটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আপনি এটার উপর নিজের মতো কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে আরও কিছু লেয়ার, আরও কিছু টেক্সট, আরও কিছু ইমেজ PNG কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো। দেন আমরা এখানে এটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন আছে। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে প্রথম অপশনে ট্যাপ করে কিন্তু এটাকে ডাউনলোড করে নেব। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা কিন্তু প্রফেশনাল কভার আর্ট বানিয়ে ফেললাম। তো আমরা এটাকে একবার চেক করে নিই। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। দেন আমরা এখানে ওপেনে ক্লিক করছি। তো ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কভার আর্ট আমাদের তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। তো আপনি এইভাবেই কিন্তু নিজেদের চ্যানেলের জন্য খুব অ্যাট্রাকটিভ একটা কভার আর্ট বানাতে পারবেন। সো গাইস, আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে জানাবেন। কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দিয়ে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে দিন। আর এই ভিডিওটাকে আপনার বন্ধু যারা ইউটিউবিং করে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চান আমার সঙ্গে সরাসরি কথা বলতে তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো গাইস, আজকের জন্য এইটুকুই। শিখতে থাকুন, জানতে থাকুন, আর অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।